হে ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। যারা এখনও প্লিজ সাবস্ক্রাইব করেন চ্যানেল, জলদি সাবস্ক্রাইব করো, কারণ আমরা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সো আজকে এসেছি মুভি দেখতে। কোথায় এসেছি আমি সত্যি ভুলে গেছি। সো যেখানেই এসে শপিং মলে এসেছি, আমরা পিভিআরে যাবো মুভি দেখতে। তার আগে চলো ছোটো ছোটো টেডি বিয়ার্স দেখে নিই, যেটা আমার খুবই ভালো লাগে, আমি আমার পদুটায় খুব মিস করি। সো দ্যাটস ওয়াই আর কি আমরা একটু দেখতে এসেছিলাম। তারপর চলো, টিকিট ফিকিট তো আগে দিয়ে কাটা আছে আমাদের রাতের শো। সো আমরা এখানে ওয়েট করছি, আর তোমরা একটুখানি বুঝতেই পেরে গেছো যে কি দেখতে এসেছি। আজকে আমরা এসেছি পিভিআরে পাঠান দেখতে। ইয়ে, সো চলো। আমি একটু ওয়াশরুম গেছিলাম, ওয়াশরুমে গিয়ে একটু কায়দা করে একটুখানি র্যাম্প ওয়াক করে একটু হেঁটে টেটে নিয়ে সুন্দর করে একটুখানি ফর্মা দিয়ে পোস্ট টোস্ট দিলাম, বেশ সুন্দর লাগলো জায়গাটা, আর কিছুই না। তারপর চলো এবার ঢোকা যাক। আমরা মোটামুটি ঢুকে গেছি, অ্যান্ড এখানে একটা প্লে জোন ছিল, প্লে জোন মানে বাচ্চাদের। সো সেটাও আমরা দেখতেছিলাম, আমরা ফার্স্ট টাইম দেখা, এটা আমি আগে কখনো দেখিনি, তো আমি দেখতে আসলাম। তারপর অনেকক্ষণ ধরে ওয়েট করতে 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 এখানে 4X রয়েছে, অনেক কিছু রয়েছে, করতে করতে আমরা আলটিমেটলি হলে এন্ট্রি করছি। অ্যান্ড আই এম সো 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 এক্সাইটেড, পাঠানটা দেখবো অনেকদিন পর। শাহরুখ খান, শাহরুখ খান কাদের কাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও। আর একটু লেন্দি হয়ে গেছে এটা, সো চলো দেখো। পুরো ফাঁকা, একটু পরে পুরো ভরে যাবে। এটা হচ্ছে আইম্যাক্স। ইয়ে, এখানে আমাদের শাহরুখ খান, ও মাই গডনেস কত ভালো লাগছে। মানে একটা আলাদাই উইকনেস মেয়েদের, জানি না কেন কিসের জন্য, বাট জাস্ট অসাধারণ লাগছে। মানে এই বয়সে এরকম ধরনের গ্ল্যামার কার থাকে ভাই। এটা দেখতে দেখতে ইন্টারভিউলে আমি একটুখানি পপকর্ন নিয়েছিলাম, পপকর্ন খাচ্ছিলাম, পপকর্ন খেলে খেতে আবার শুরু হয়ে যাবে। এখানে অ্যাড দিচ্ছিলাম, আমি পপকর্নটা বেশ মজা করছিলাম, বাট সিনেমার টিকিটের থেকে পপকর্নের দামটা বেশিই হয় সবসময়। চলো আবার দেখা যাক, এখানে অনেক 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 মারপিট হয়েছে। শুধু একটা জিনিস খুব হাসির লেগেছে, হেলিকপ্টারটা ভাই কী করে একটা ঘরের মধ্যে দিয়ে ওপর দিকে উঠলো, এটা আমরা প্রচণ্ড হাসাহাসি করেছি। একটা হেলিকপ্টার নাকি ঘরের মধ্যে দিয়ে উঠছে, বাহ। এখানে শাহরুখ খানকে জাস্ট অসাধারণ লেগেছে, অসাধারণ লেগেছে। আর এখানে জন জাস্ট ফাটিয়ে দিয়েছে, কোনো কথা হবে না, জাস্ট ফাটিয়ে দিয়েছে। অ্যান্ড আমরা আজকে এইভাবেই মুভিটা দেখলাম। আমরা রাত এখন বাজে রাত 2, এখনও আমাদের মুভি চলছে, চলো দেখি। অ্যান্ড একটু পরেই শেষ হয়ে যাবে মোটামুটি, তখন আমরা বেরোবো। অ্যান্ড উবের পাবো কি পাবো না সিরিয়াসলি জানি না। শাহরুখ খানকে দেখতে দেখতে জাস্ট পাগল হয়ে গেছি, জাস্ট পাগল হয়ে গেছি। অ্যান্ড কী আর বলবো তোমাদেরকে, তোমাদের কাদের কাদের পাঠান ভালো লেগেছে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো সবাই ভালো থেকো।